নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার 2024 কেমন যাবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, 2024 সালটি হচ্ছে শনির বছর। বৃশ্চিক রাশির কর্ম, সন্তান, কেরিয়ার, অর্থ, সম্পত্তি, বাড়ি, গাড়ি প্রচুর প্রশ্ন কিন্তু থাকে। আজকের এই ভিডিওতে সব কিছু প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রথম আসি আপনাদের শনি, আপনাদের কেন্দ্রে অবস্থান করছে এবং আপনাদের স্বশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, আমি একটি কথা বলবো, এবছর বৃশ্চিক রাশির সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা প্রবল রয়েছে। কোনো জমি কিনা, কোনো জায়গা কিনা বা কোনো বাড়ি কিনা, ফ্ল্যাট কিনার প্রবল যোগ রয়েছে। অনেকে প্রশ্ন থাকে না যে কৌশিকদা আমার বাড়ি কবে হবে বলুন তো, জন্মছকে, বা আমার গাড়ি কবে হবে বলুন তো। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজস্ব ভূমি, নিজস্ব বাড়ি যোগ প্রবল কিন্তু এবছর রয়েছে। কারণ শনি কিন্তু আপনাদেরকে এবছর ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু দিতে চলেছে। প্রথম কথা পয়েন্ট আপনাদের বাড়ির বিষয়। এরপর দ্বিতীয় যে পয়েন্ট, সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে সম্পত্তি, সম্পত্তির জায়গায়ও যারা জমি জায়গার বিজনেস করছেন, কোনো জমি কেনা বেচা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রফিট এবছর দিবে। বা যারা অ্যাজ এ বিল্ডার, অ্যাজ এ প্রমোটার, প্রমোটার বিজনেস করছেন, বা আপনি বিল্ডার, এই জায়গাটা ভালো আপনাদের ব্যবসা দিবে। বা লোহার বিজনেস করছেন, বা আপনারা কোনো বিশেষ করে আপনারা সিমেন্ট, রড, অর্থাৎ এক কথায় হার্ডওয়্যারের যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু গুড রেজাল্ট এবছর কিন্তু দিতে চলেছে। কিন্তু একটি কথা আপনাদেরকে বলি, শনি সরাসরি কিন্তু আপনাদের রাশির উপর কিন্তু দৃষ্টি দিচ্ছে। কিছু ক্ষেত্রে আপনাদের ল্যাথার্জেটিক ভাব কিন্তু আসবে, অর্থাৎ আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, একটু ল্যাথার্জেটিক ভাবটা আপনাদের কাটাতে হবে। এবং শনি কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। আমি বারবার বলছি, শনির দৃষ্টি কিন্তু খারাপ। দেখুন, এখানে আপনাদের শত্রুতা বাড়বে এবছর। আমি একটি কথা বলবো, শত্রুতার জায়গায় কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের উন্নতির জন্য কারণ কিন্তু শত্রুতা আপনাদের বাড়বে, কিন্তু আপনাদের সাথে কিন্তু পেরে উঠবে না। যারা রাজনীতির ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, শনি কেন্দ্রে অবস্থান করে রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট রেজাল্ট দিতে কিন্তু চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মামলা মকদ্দমার জায়গাটা নিয়ে একটু সমস্যা দেখা দিবে। যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা দিতে পারে। ওভারঅল কর্মভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে শনি। দেখুন, শনি যে আপনাদের এই কর্মভাবে দৃষ্টি দিয়ে কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি করবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে আবার আপনাদের কর্মভাবে। আপনার 2024 এপ্রিল মাস পর্যন্ত যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন বা ভালো একটা চাকরি পেতে চাইছেন, জানুয়ারি টু এপ্রিল মাস আপনাদের জন্য কিন্তু বেস্ট রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে, বা যারা প্রমোশনের চেষ্টা করছেন, আপনাদের প্রমোশনের সম্ভাবনা কিন্তু তৈরি কিন্তু করছে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগগুলো কিন্তু আসতে কিন্তু চলেছে। এবার আসি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আরেকটি যে প্লাস পয়েন্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃহস্পতি ট্রানজিট আপনার ক্ষেত্রে মে 2024 ডেডলাইন লিখে নিন, আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ নিয়ে আসবে। কোন কোন দিক থেকে নিয়ে আসবে? দেখুন,
আপনাদের বিবাহের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, সঠিক পাত্র পাচ্ছেন না বা সঠিক পাত্রী পাচ্ছেন না, মে থেকে 2024 মে থেকে আপনাদের বিবাহের জায়গা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে। গাঢ় বিবাহের, প্রবল বিবাহের সম্ভাবনা, দাম্পত্য সুখ। এবং যারা ব্যবসা করছেন, আপনি যে কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকুন না কেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এই বৃহস্পতি আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের বিশেষ করে এই সময়ের মধ্যে আপনাদের উন্নতির জায়গা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং থার্ড হাউসে দৃষ্টি অনলাইন অ্যাক্টিভিটি, এই জায়গাগুলো আপনাদের বাড়বে, ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বাড়বে। কিন্তু বৃহস্পতি বর্তমানে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে ধনাধিপতি, অর্থাৎ জানুয়ারি টু এপ্রিল আপনাদের খরচটা বাড়বে, খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন। কিছু কিছু ক্ষেত্রে জানুয়ারি টু এপ্রিল ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এই সমস্যাগুলো আপনাদের বাড়াবে। তবে ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকে কিন্তু আপনারা যদি বৃশ্চিক রাশির মানুষ হন, বিদেশ থেকে এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যেহেতু ধনভাবে দৃষ্টি দিচ্ছে, ইনকাম গেইন হবে, খরচ হবে। আমি একটি কথা বললো, 2024 আপনাদের খরচ হবে, কিন্তু সেই খরচগুলো আপনাদের কিন্তু কাজের হবে। কোনো একটা প্রপার্টি কিনলেন, কোনো একটা অ্যাসেট কিনলেন, কোনো গাড়ি কিনলেন বা কোনো মেশিনারি গুডস কিনলেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে 2024 সালে। কিন্তু রাহু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, আপনাদের এবছর কিন্তু লটারি, শেয়ার বাজার, ফাটকা, এই জায়গা থেকে কিন্তু আপনাদের প্রবল প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থপ্রাপ্তির। কিন্তু সন্তানের জায়গাটা নিয়ে কিছুটা হলেও আপনাদের সমস্যা কিন্তু রয়েছে। যারা বিদ্যার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, উচ্চ শিক্ষা করতে, এখানে কিন্তু আপনাদের ডিসিশান মেকিংয়ের জায়গাটাতে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসবে, অর্থাৎ সঠিক ডিসিশান নিতে পারবেন না শিক্ষাক্ষেত্রে। তবে কেরিয়ারের দিক থেকে আপনারা এই বছর বিশেষভাবে লাভ পাবেন এবং বেশ কিছু গুড নিউজগুলো আপনাদের আসবে। আপনাদের এবছর শেয়ার বাজার, ফাটকা, লটারি থেকে কিন্তু আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দেখুন, সবার সাথে যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। বৃশ্চিক রাশির 100 জন মানুষ রয়েছেন, 100 জন 100 রকমের রেজাল্ট পাবেন, কিন্তু হ্যাঁ, এটা একটা সার্বিক রাশিফল। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।